আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আসলে আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি এতদিন আসলে কোনো ব্লগ দিতে পারিনি, আজকে অনেক দিন পর দিচ্ছি। মাঝখানে আপনারা সবাই জানেন যে আমার শাশুড়ি আসলে অসুস্থ হয়ে গিয়েছিলেন, সে কারণে কিন্তু আসলে ব্লগ দিতে পারিনি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। সকাল সকাল উঠে আজকে প্রথমে আফরাকে খাইয়ে নিলাম, তারপরে আসলে অন্যান্য কাজ আছে সেগুলো কাজ করে নিতে হবে। এই যে এখানে এখন আমি আফরাকে আসলে খাওয়াচ্ছি, বাইরে দেখাচ্ছি আর ওকে খাওয়াচ্ছি। ওখানে হাঁস টাস আছে তো সব দেখছে আর ও খাচ্ছে। আর ইদানিং বেশ আসলে ঝামেলা হয়ে গিয়েছে, কারণ আমার শাশুড়ি আসলে অসুস্থ, সে কারণে বাসার মোটামুটি সব কাজই আমাকেই করতে হচ্ছে। সে কারণে আসলে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আসলে কিছু করার নেই। আপনারা সবাই দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমি এই ব্লগ আপনাদের সাথে যখন শেয়ার করছি আসলে তখন অনেক দিন হয়ে গিয়েছে। এখন উনি মোটামুটি ভালো, আল্লাহ ওনাকে পুরোপুরি সুস্থ করে দিন। তো এখন দুপুরবেলা রান্না করা হবে। দুপুরবেলা রান্না করার জন্য এখানে গরুর মাংস আসলে বের করে রেখেছি। আর এখানে যে সকালবেলা খাওয়া দাওয়া করা হয়েছে এগুলো এভাবে এলোমেলো হয়ে আছে, কারণ আফরা ছোট মানুষ, আমি ওকে একাই নিয়ে আসলে সব কাজ একসাথে খুব তাড়াতাড়ি করতে পারছি না আসলে, সে কারণে এরকম এলোমেলো হয়ে আছে। তো এখন আমি এখান থেকে বের করে নিয়েছি গরুর মাংস, আর এই পানির বোতলটার ভিতরে ঢুকিয়ে রাখছি। এখন আমি এগুলো সব ক্লিন করে নেব, কারণ এগুলো সব ক্লিন করে নিতে হবে। সব পুরো বাড়ি অনেক এলোমেলো হয়ে আছে, এগুলো আগে ক্লিন করে নেব। আর এপাশেও দেখুন একই অবস্থা, এগুলো সবাই ইচ্ছা মতো একদম এলোমেলো করেছে। আসলে বলতে গেলে আমি শুধু গুছিয়ে রাখি, আর গুছানোর কেউ নেই এখানে। তো এখন আমি পুরো টেবিল আগে গুছিয়ে নিব, কারণ টেবিলের অবস্থা একদম খারাপ। আর এটা হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা আজকে মাছ নিয়ে আসা হয়েছিল, সকালে সে মাছগুলো কেটে নেওয়া হয়েছে। শিং মাছ পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু খুব ইজি পদ্ধতিতে আসলে শিং মাছ পরিষ্কার করা যায়, সেই পদ্ধতিতেই আসলে পরিষ্কার করেছি। তো এখন হচ্ছে এগুলো আমি সব ফ্রিজের মধ্যে আসলে উঠিয়ে রাখবো। আরও কিছু মাছ আছে যেগুলো আগে আসলে উঠিয়ে রাখা হয়েছে, এগুলো এখন উঠিয়ে রাখছি। আর এর আগে এখানে পাঙ্গাস মাছ, রুই মাছ আর সিলভার কাপের মাছ আসলে উঠে রাখা হয়েছে। যে এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ, এগুলো সব আসলে সাইজ করব। আর এখানে সবগুলো এত ঘিজিবিজি করে রাখা হয়েছে যে আসলে ঠিক মতো রাখা যাচ্ছে না, আর এই জন্যে আসলে গুছিয়ে রাখতে হচ্ছে। তো এখন আমি যে এগুলো সব শিং মাছ উঠিয়ে রাখবো। শিং মাছগুলো আসলে আফরার জন্য কেনা হয়েছে, আফরা শিং মাছ খেতে পছন্দ করে সে কারণে। আর শিং মাছ পরিষ্কার করা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব, যে কিভাবে খুব সহজে শিং মাছ আসলে পরিষ্কার করা যায়, এরকম সাদা একদম চকচকে করা যায় সেটা। আর এখন আমি ছাদে এসেছি, এখানে আপনারা একটু লক্ষ্য করে বুঝতে পারবেন যে এখানে একটা কিন্তু সাপ দেখা যাচ্ছে, গুই সাপ বলি আমাদের এলাকায়। তো এই সাপটা এখানে দেখছিলাম, তখন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা একটু খেয়াল করলে কিন্তু সাপটা দেখে বুঝতে পারবেন। আসলে এখানে ভালোই কিন্তু সাপ আছে, আর এই সাপগুলো বের হয়েছে এখন। এই যে মুরগির বাচ্চা আছে, হাঁসের বাচ্চা আছে, এগুলো খাওয়ার জন্য আসলে বের হয়েছে। তো আমি একটু জুম করে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম, যদিও বা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর আসলে এখন দুপুরবেলা আমি কাপড় দিতে এসেছি ছাদে। তো এই যে অবস্থা এরকম, এখন বাইরে সবাই মোটামুটি কাপড় মেলে দিয়েছে, এখন আমিও কাপড় মেলে দিব। আমিও আমার কাপড়গুলো নিয়ে এসেছি, এগুলো এখন মেলে দিতে হবে। এই যে এখানে দেখুন প্রত্যেক দিনই প্রায় এক বালতি কাপড় আমাকে কাচতে হয়। তো এগুলো আগের কাপড় ছিল যেগুলো শুকায়নি, সেগুলো এখনও শুকাতে দেওয়া হয়েছে, সেগুলো এখানে আছে। আর বাকিগুলো সব এখন আমি গুছিয়ে নিব। আর এখানে দেখতে খুব ভালো লাগে, সে কারণে আসলে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখন আমি কাপড়গুলো সব মেলে দিই, মেলে দেওয়ার পরে আবার আপনাদের সাথে আসলে শেয়ার করছি। এই যে কাপড় সব মেলে দেওয়া হয়ে গিয়েছে, এগুলো এখানে আসলে মেলে দিয়েছি। আজকে তাও মোটামুটি কাপড় কিন্তু কম আছে, এর আগের দিন অনেক বেশি কাপড় ছিল। আর আজকে যদি এরকমই রোদ থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে আসলে কাপড় শুকিয়ে যাবে। তো এখন আমি নিচে চলে যাচ্ছি। আর আজকে আমার শাশুড়ি উঠে রান্না করেছে, এই তো রান্না করেছে গরুর মাংস। আমার শ্বশুর মানে আমার মামার খাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা খেতে বসবো। আর এই যে এখানে ভাত আর এই যে পটল ভাজি। যেহেতু বাসায় মোটামুটি সবাই অসুস্থ সেহেতু এভাবেই আসলে আমরা খেতে বসে গিয়েছি। আর এখানে শসা, এই যে আমি আমার প্লেটে খাবার নিয়েছি, শসা নিয়েছি, লেবু নিয়েছি, পটল ভাজি নিয়েছি আর গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা খেতে অনেক ভালো হয়েছিল, এটা কুরবানির গরুর মাংস। আজকে ফার্স্ট আমরা কুরবানির গরুর মাংস খাচ্ছি আমার শ্বশুরবাড়ির। এর আগে যেহেতু আমি আমার আব্বুর বাসায় ছিলাম সেহেতু রাজশাহীতে, ওখানে আমার আব্বুর বাসা, তো ওখানে আমরা খেয়েছি। আজকে ফার্স্ট আমরা আমার শ্বশুর বাড়ির কুরবানির মাংস খাচ্ছি। আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক টেস্টি হয়েছিল। আর পটল ভাজি দিয়ে খেতে খুব ভালো লাগছিল, পটল ভাজিটাও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমার পটলের ভাজিটাই খেতে ভালো লাগে, অন্যান্য তরকারি যদিও বা আমার খেতে ভালো লাগে না, কিন্তু বাসার অন্যান্যরা খায় বলে আমাকেও খেতে হয়। তো আমি এখন দুপুরের খাবার খেয়ে নেব। আর এটা হচ্ছে বিকালবেলা আজকে আমি একটু পপকর্ন বানিয়েছি। আর এখন এই যে আফরা আর শ্রাবণ নিয়ে বসে গিয়েছে পপকর্ন খাওয়ার জন্য। আর পপকর্ন বানাতে আমার খুব ভালো লাগে, কারণ অনেক ইজি আর খুব সহজে হয়ে যায়। আমার কাছে মনে হয় যে পপকর্ন বানাতে পারে না এমন কেউ নেই। তো এই যে পপকর্ন বানিয়ে নিয়েছি, এখানে এভাবেই দিয়েছি, ওরা এখন খাচ্ছে আর সাথে আমরাও আসলে খাবো। আর বিকালবেলা করে ছাদে আসতে ভালো লাগে, যখন রোদ পড়ে যায় তখন ছাদে আসতে ভালো লাগে। যদিও বা এই ছাদে কোনো রেলিং নেই, সে কারণে কিন্তু আফরাকে নিয়ে আসতে ভয় লাগে, কিন্তু আমরা আফরার দিকে বিশেষ খেয়াল রেখেই কিন্তু আসলে ওকে নিয়ে আসি, কারণ ওকে যদি আসলে দেখে না রাখা হয় তাহলে কিন্তু এই ছাদে নিয়ে আসা অনেক রিস্ক। তো পপকর্নগুলো কিন্তু একদম খুব ভালো হয়েছিল, প্রত্যেকটা ভুট্টাই কিন্তু ভালো ফুলেছে। আর এই যে আফরাও কিন্তু খাচ্ছে, ওর পপকর্ন খেতে ভালো লাগে। আর মরিয়মেরও কিন্তু পপকর্ন খেতে ভালো লাগে। আমরা কয়েকদিন পর কিন্তু মরিয়মের কাছে যাব, মানে আমার দাদুর বাড়িতে যাব। ওখানে যাওয়ার পরে মরিয়মের সাথে অবশ্যই আপনাদের দেখা করে দেবো, কারণ আপনারা অনেকদিন কিন্তু মরিয়মকে দেখেননি। আর ওদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আর আমার বড় আপুর যেহেতু স্কুল এখন চলছে মোটামুটি, সেহেতু আপুকে ওখানেই থাকতে হচ্ছে, আপুরা সবাই ওখানেই আছে। আর এই যে দেখুন এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এই অবস্থা আকাশের, এখন প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমরা আসলে এখনও বসে আছি এখানে, যে মাগরিবের আজান দিলে আমরা চলে যাব। আর মাগরিবের আজান দেওয়ার পরে চলে গেলে আবার পরে আসব, কারণ উপরে যেহেতু বাতাস আছে ভালো, সেহেতু উপরে আসে কিন্তু থাকতে ভালো লাগে, নিচে থাকতে অত ভালো লাগে না, কারণ নিচে অনেক গরম। আর এটা যেহেতু একটি একতলা বাসা সেহেতু এখানে ছাদ অনেক গরম হয়ে যায়, সে কারণে কিন্তু নিচে থাকা অনেক কষ্ট। তো এখন আমরা এখান থেকে দেখছিলাম আকাশ দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এই যে দেখুন আফরা এই যে পানির এই ট্যাঙ্কির কাছে আসে খেলে। আর এটা হচ্ছে বিকালের আরেকটি ভিডিও, এ সময় আসলে ভিডিওটা আমি করিনি, এই ভিডিওটা করে নিয়ে এসেছে আফরার আব্বু। এটা হচ্ছে আমাদের জমি, তো এখানে এখন বৃষ্টির সময় বর্ষার সময় পানি জমেছে, তো ওখানে আমাদের এই জমিটা যে এখন চাষাবাদ করে সেই জমির ওই মেয়ে বা ছেলে হবে, সে এখানে আবার শাপলা লাগিয়েছে। এটা লাল শাপলা, যদি এটা সকালে দেখানো যেত তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেন আর দেখতেও কিন্তু খুব ভালো লাগতো, কিন্তু এখন যেহেতু ফুটে নেই তবুও একটু দেখালাম। আর এই যে আফরার আব্বু এই সময় আসলে একটু বাইরে হাঁটাহাঁটি করতে গিয়েছিল, বলতে গেলে আফরা তো তেমন বাইরে বের হয় না, তো এখানে আসলে আসার পরে ওকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করা হচ্ছে, কারণ ও কিন্তু ঘুরতে পছন্দ করে। তো এই যে ও এখন হাঁটাহাঁটি করছে। আর এটা আমাকে কিন্তু আফরার আব্বু করে নিয়ে এসে দিয়েছে, তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এটা আমি মাঝখানে দিয়ে দিলাম, কারণ আপনাদের কাছে ভালো লাগবে এরকম পরিবেশ দেখতে সবার ভালো লাগে। আর এই যে দেখুন প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই সময় দেখে মনে হচ্ছে যে অনেক বেশি সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু আসলে কিন্তু তা না, আর সময়ও তেমন সন্ধ্যা হয়নি। আর এখানে যেহেতু বিদ্যুতে প্রচুর সমস্যা সেহেতু আমাদেরকে বেশিরভাগ সময় ছাদেই থাকতে হচ্ছে, কারণ নিচে অনেক গরম, আমরা থাকতে পারছি না, আফরাও একদমই গরম সহ্য করতে পারে না, সে কারণে আসলে আমরা এসেছি। এপাশে বেশি অন্ধকার দেখাচ্ছে, আর এক পাশে কিন্তু এই যে দেখুন এখন পাখিগুলো সবাই কিন্তু উড়ে যাচ্ছে, এপাশে কিন্তু ঠিক ফ্রেশ দেখাচ্ছে কিন্তু ওপাশে কিন্তু বেশি অন্ধকার হয়ে গিয়েছে, কারণ ওপাশে মেঘের জন্য আসলে অন্ধকার। আর এই যে আফরা এই সময় কিন্তু খাতা কলমও নিয়ে চলে এসেছে, কারণ আফরার দাদু এসেছে এ কারণে তো ওকে আবার এখানে একটু লেখালেখি করার সুযোগ করে দেওয়া হয়েছে, আসলে ও একটু লেখালেখি করছে। তো বাইরে থেকে আসার পরে ওকে নিয়ে এখানে বসা হয়েছে, ও একটু লেখালেখি করুক। আর এখানে আসার পরে ও সবার সাথে বেশ ভালো ওর সময় কাটাচ্ছে, কারণ সব আপনজনদের সাথেও এখন আছে। আর দাদার বাড়িতে অনেক দিন পর কিন্তু আফরা এসেছে সে কারণেই। আর এখন আমরা আজান দিলে নিচে চলে যাব, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে এখানে থেকে। আর এটা হচ্ছে কিন্তু রাত্রেবেলা, অনেক রাতের সময় প্রায় 10টা বাজে। আফরা হঠাৎ করে বলছে যে ও মাছ খাবে, আর বাসায় যেহেতু আজকে গরুর মাংস রান্না করা হয়েছে, মাছ রান্না করা হয়নি। আমি ভাবলাম যে ও মনে হয় মাছ খাবে না, তারপরে দেখি ও মাছ খাবে, তাই ওকে আবার এই মাছ রান্না করে দিলাম। আর এই যে অবস্থা রান্না ঘরের, তো কিছু করার নেই, ছোটো বাচ্চা খেতে চেয়েছে, রান্না করে দিতেই হবে। আর আফরার আব্বু তো বলেইছে যে তাড়াতাড়ি রান্না করে দাও, ওকে খাইয়ে দিই। আর এই যে দেখুন এর মধ্যে কিন্তু গরুর মাংস আছে, এটা আমরা খাবো। আর এখন এই যে আফরার জন্য মাছ রান্না করা হচ্ছে। আর এর মধ্যে কারেন্ট চলে গিয়েছে, তাই আমরা চলে এসেছি আবার ছাদে। আর ছাদে এই যে দেখুন বেশ ভালো কিন্তু চাঁদ দেখা যাচ্ছে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আফরাও কিন্তু এখন আছে, যদিও বা রোড লাইন আছে কিন্তু বাসায় আলো নেই, তো এই অবস্থা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।